ফুসফুসের সংক্রমণও ছিল। গত 21 ডিসেম্বর মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবারই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় সুমিত্রা দেবীকে। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রয়াত হন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ইতি হল সঙ্গীত জগতের এক অধ্যায়ের। শিল্পীর প্রয়াণে শোকাহত শিল্পী মহল থেকে সঙ্গীত মহল। আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সঙ্গে, সুমিত্রা দেবীর স্মৃতিচারণায় তারা কি বলেছেন শুনে নেব। আম্মা বলে ডাকতাম, উনি আমার বড্ড কাছের একজন মানুষ ছিলেন। এই একজন সঙ্গীত শিল্পীর বাইরেও মানে আমার খালি এটা মনে হচ্ছে আজকের দিনে যে এই আম্মা দাদু বলা এই মানুষগুলো না মানে এক এক করে চলে যাচ্ছে। তো এক তো হচ্ছে যে দেখো শিল্পীর কোনো প্রয়াণ হয় না, মানে বয়সের ভারে তো মাঝে যেতেই হয় বা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যেতেই হয়, কিন্তু শিল্পীর কোনো প্রয়াণ নেই। মানে আজকেই আমি সকাল থেকে আম্মার সমস্ত রবীন্দ্রনাথের গানগুলো শুনছিলাম আর মনে হচ্ছিল যে কতটা আধুনিকতার মানে ছোঁয়া ছিল ওনার রবীন্দ্রনাথের গানে। কোনো ম্যানারিজম ছিল না, কোনো রকম অনুকরণ ছিল না কাউকে, মানে সেটাই তো ওনাকে আজীবন বাঁচিয়ে রাখবে। তো ওনার বিদেহী আত্মার কামনা করছি, শান্তি কামনা করছি শ্রাবণীদির জন্য, ইন্দ্রাণীদির জন্য, তাদের গোটা পরিবারের জন্য আমার অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনারা মন শক্ত করে এগিয়ে চলুন। তার গানের ভক্ত আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে সুমিত্রা সেনের রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের গান চলতো, রেকর্ড প্লেয়ার ছিল আমার জেঠুর কাছে, আমার মনে আছে। এবং ভীষণ উদাত্ত কণ্ঠে গাইতেন রবীন্দ্রনাথের গান, স্বরলিপি বজায় রেখে ভীষণ এক্সপ্রেসিভ ছিলেন। এবং সেই যোগ্য উত্তরসূরি তার মেয়েরাও হয়েছেন, ইন্দ্রাণীদি এবং শ্রাবণীদি, দুজনেই ভীষণই দক্ষ শিল্পী রবীন্দ্রনাথের গানে, ইন্দ্রাণীদি তো সব ধরনের গানের ক্ষেত্রেই। তো এটা একটা খুব খারাপ ঘটনা, খারাপ মুহূর্ত বাংলা সঙ্গীত জগতের জন্য। তবে হ্যাঁ, ওনার গাওয়া রবীন্দ্রনাথের গান, ওনার কাজ আমাদের মধ্যে থেকে গেল। আমরা এই প্রজন্মের যারা শিল্পীরা বা আগামী প্রজন্মের যারা শিল্পীরা, তারা প্রতি মুহূর্তেই ওনার কাজের থেকে আমরা শিখতে থাকবো। সুমিত্রা দিদির সাথে কাটানো বিশেষ মুহূর্ত মানে কিছু কিছু ক্ষেত্রে একবার মনে আছে, বিড়লা সভাগার একটি অনুষ্ঠানে শ্রাবণী দি আর আমার একটি একক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে দিদি এসেছিলেন। তো আমি খুব মানে সেই অনুষ্ঠানটি রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ছিল, তো আমি খুব ঘাবড়েছিলাম যে শ্রাবণীদি তো একদম স্বরলিপি মানে নিখুঁত গান করে, আমি অনেক সময় একটু রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে হয়তো কোনো কোনো সময় একদম নিখুঁত স্বরলিপি যে গাই তা তো নয়, একটু কখনো এক্সপ্রেশনের জন্য বা কিছু কিছু মুহূর্তের জন্য হয়তো আমি একটু হয়তো নোটেশন থেকে এদিক ওদিক করলাম, সেই সব নিয়ে দিদি কি বলবেন, দিদি শুনবেন অনুষ্ঠানটা, তো সেই ভয় ভয় নিয়ে অনুষ্ঠানের পরে যখন ওনার কাছে গেলাম, উনি আমায় জড়িয়ে ধরে বললেন এত ভালো গেয়েছো, এত ভালো অনুভূতি, এত ভালো এক্সপ্রেশন, সেন্সিটিভনেস, এইটা কোনো তুলনা হবে না। তো এই এই নতুনদের গ্রহণ করা, নতুনদেরকে কাছে টেনে নেওয়ার এক প্রবল ক্ষমতা ওনার মধ্যে ছিল। ওরা সারা জীবন আমাদের মধ্যে থাকে। আর আমি সুমিত্রা মাসিকে তাই ভাববো, আমি কোনোদিনই ভাববো না যে উনি নেই, কারণ ওনার গান, ওনার ক্যারেক্টার, ওনার সান্নিধ্যে আসা, ওনার সব কিছু মিলিয়ে উনি চিরজীবী। তো আর আমি প্রচণ্ড প্রচণ্ড ওনার ফ্যান ছিলাম। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগার একটা কারণ আমার কিন্তু উনি ছিলেন, ওয়ান অফ দ্য রিজন, হেমন্তবাবু এবং কাজেই আমার কাছে মানে এটা কোন যাত্রার শেষ না,